সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজকে হাজির হলাম আবার একটা কমেন্টে অনুরোধের ভিডিও বানাইতে। সেটা হচ্ছে আমাকে একজন কমেন্ট করছে যে হচ্ছে প্যারালাইসিস রোগ হইলে, তার কি প্যারালাইসিস রোগ হইলে কি করতে হবে। তো আমি কমেন্টটা শো করতেছি, আমি এখন স্ক্রিনে নিয়ে গেলাম আপনাদের, যে আমার কমেন্ট শো করতেছে, দেখেন এই কমেন্টটা। তো কমেন্টটা দেখলেন যে আপনারা হচ্ছে যে আমাকে বলছে যে প্যারালাইসিস রোগ শো মানে কি করতে হয় প্যারালাইসিস রোগ হইলে। তো প্যারালাইসিস রোগ কেন হয় সেটা জানার বিষয় আগে। প্যারালাইসিস হলো যে পায়ে যদি আপনার পুষ্টি মানে ক্যালসিয়াম কিংবা হচ্ছে আপনার পায়ে যদি আপনার শক্তি না থাকে, তারপরে এটা প্যারালাইসিসে পা কুকড়ায় যায়, টার্কির পায়ে আপনার হচ্ছে মানে ভাঁজ হয়ে যায়, বসে বসে থাকে সবসময়, এটার আপনার ইয়ে হয় না, টার্কিগুলা আপনার দাঁড়াইতে পারে না, এরকম একটা সিচুয়েশন হয়। তো টার্কির এটা হওয়ার মূল কারণ হলো ভিটামিন বি এর অভাব, ভিটামিন বি এর অভাব। তো এটার জন্য আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে থায়ামিন, ওষুধটা হচ্ছে থায়ামিন। এটার ভিতরে B1 B2 আর B6 আছে, দেখেন ওষুধটা, দেখেন থায়ামিন প্লাস এটা দেই, অথবা আপনি যে কোনো থায়ামিন দিতে পারেন। থায়ামিন একটু ভালো করে এই পাশে দেখাও, একটু ভালো করে, এটা খুব ভালো করে দেখাও, হয়েছে? থায়ামিন প্লাস ভিটামিন B1 B2 B6 এটার ভিতরে আছে এই থায়ামিন প্লাস। আর এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম এটা আমি প্যাকেট থেকে বের করে রাখছি, মানে ওইটা আপনার এটা হচ্ছে কি কোম্পানির জানি, যে কোনো ক্যালসিয়াম পাউডার, ভালো ভালো কোনো কোম্পানির আপনার হচ্ছে পাউডার ক্যালসিয়াম। তো এই পাউডার ক্যালসিয়ামগুলো আপনি দিবেন। আপনি টার্কির ক্ষেত্রে কখনোই ভুলেও লিকুইড ক্যালসিয়ামগুলো ইউজ করবেন না, যেগুলো আপনার সবসময় পাউডার ক্যালসিয়ামগুলো ইউজ করবেন। তো এই থায়ামিন আর পাউডার ক্যালসিয়াম আপনি 3 থেকে 5 দিন খাওয়াবেন, দেখবেন আপনার হচ্ছে টার্কিগুলা সুস্থ হয়ে গেছে। যদি না ভালো হয় তাহলে আরও আরও কয়েকদিন চালাবেন, দেখবেন আপনার টার্কিগুলো অটোমেটিক আপনার পা খাড়া হয়ে গেছে এবং দাঁড়াইতে পারতেছে, শক্তি পাচ্ছে। তো আজকে আরেকটা কথা যে আপনাদের যদি কোনো ভিডিও কোনো টিপস যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আশা করা যায় আমি ভিডিও বানাই দিব। আমি এর গত ভিডিওতে বলছি যে আমি একজন স্টুডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমার ফ্রি সময়ে আমি ভিডিওগুলো বানাই, আপনি যখন একটু টাইম পাই তখনই আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, তাহলে হয়তো 2-1 দিন ওয়েট করতে হতে পারে। তো আপনাদের কমেন্ট করেন, আমি অনুরোধে যত ভিডিও আছে সব ভিডিও বানাবো, সমস্যা নেই। তো এই বলে শেষ করতেছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।